ভিডিও দেখা দশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দীপ্তি মণ্ডল, প্রভাষক ভূগোল, বারাড়িয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, পটিয়াঘাটা, খুলনা। আজকে আমি তোমাদের ভূগোলের ভূগোল প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে জলবায়ু নিরক্ষীভাবে সম্পর্কে আলোচনা করবো এবং এর বৈশিষ্ট্য। প্রথম আমরা দেখি নিরক্ষীয় জলবায়ু কাকে বলে। নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু দেখা যায় তাকে নিরক্ষীয় জলবায়ু বলে। আবার কোনো কোনো স্থানে 2 ডিগ্রি পর্যন্ত এই জলবায়ুর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আমাজান নদীর অববাহিকায় এই জলবায়ুর বৈশিষ্ট্য প্রকট বলে একে আমাজানীয় জলবায়ু বলা হয়। নিরক্ষীয় জলবায়ু, নিরক্ষীয় রেখার আশেপাশে এক কথায় বলা যায় নিরক্ষীয় রেখার আশেপাশে যে জলবায়ু পরিলক্ষিত হয় তাকে নিরক্ষীয় জলবায়ু বলে। এখন আমরা দেখি নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য। নিরক্ষীয় জলবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা সারা বছর পরিচালিত হয়ে পরিচলন প্রক্রিয়ায় সবসময় বৃষ্টিপাত ঘটায় এবং এখানে স্থায়ীভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বিরাজ করে। সারা বছর বৃষ্টিপাত অধিক উত্তাপ এবং অধিক বৃষ্টিপাত, জানুয়ারি এবং জুলাই মাসের তাপমাত্রার পার্থক্য খুবই কম। সারা বছর অধিক উত্তাপ এবং অধিক বৃষ্টিপাত এই অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তো জলবায়ুর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, জলবায়ুর বৈশিষ্ট্য নিরূপণ করা হয় বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা ও বৃষ্টিপাত দিয়ে। তো আমরা এখন দেখব এই অঞ্চলে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা কীরকম থাকে। প্রথমে বায়ুর তাপ, এই অঞ্চলে বায়ুর তাপমাত্রা খুবই বেশি থাকে। সারা বছরই তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা তেমন কোনো পার্থক্য হয় না, একটু আধটু করে পরিবর্তন হলেও এই একই রকম। কারণ দিবাভাগের দৈর্ঘ্য বেশি এবং সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেজন্য তাপমাত্রা খুব বেশি থাকে এবং দিনের দৈর্ঘ্য বেশি হলেও তাপমাত্রা অনেক বেশি থাকে। এখানকার তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এই এখানকার তাপ, তাপের দুইটা জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে তাপমাত্রা খুবই বেশি আর তাপমাত্রার এর পরিবর্তন, এবং কোনো জানুয়ারি থেকে জুলাই মাসে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হয় না। এখন দেখব বায়ুর চাপ ও বায়ুর প্রবাহ। সারা বছর বায়ুর তাপ বেশি থাকার কারণে এখানে পরিচলন প্রক্রিয়ায় সারা বছরই বৃষ্টিপাত হয়, এই কারণে এখানে বায়ুর তাপের কারণে সারা বছর স্থায়ী নিম্নচাপ বলয় বিরাজ করে এবং এই স্থায়ী নিম্নচাপ বলয় সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সময় কিছুটা সরে যায়। এখানকার বায়ু প্রবাহ সবসময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপর রয়েছে বৃষ্টিপাত। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই বেশি, সারা বছর 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। কোনো কোনো স্থানে 500 সেন্টিমিটারও হয়ে থাকে, তবে গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার। এখন আমরা দেখব নিরক্ষীয় জলবায়ুর অন্যান্য বৈশিষ্ট্য। নিরক্ষীয় জলবায়ুর অন্যান্য বৈশিষ্ট্য, এখানে প্রথমে উদ্ভিদ কীরকম। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হওয়ার কারণে গাছপালা খুবই বেশি এবং গাছপালাগুলোর ভিতর সূর্যের আলো পাওয়ার প্রতিযোগিতা হেতু গাছপালাগুলো খুব উঁচু হয় এবং নিচ থেকে জঙ্গল ঘন বন ঘন অরণ্যে ঢাকা, গাছপালার পরিমাণ বেশি এবং গাছপালার উচ্চতাও অনেক বেশি। তারপর মাটি, এখানকার মাটি, এই নিরক্ষীয় অঞ্চলের মাটি তেমন উর্বর নয়। এই এখানকার কোনো কোনো জায়গায় সমজাতীয় মৃত্তিকা, লাল মৃত্তিকা, আবার আগ্নেয় মৃত্তিকাও দেখা যায়। এই মাটি কোনো মাটি উর্বর নয়। জীবজন্তু, নিরক্ষীয় অঞ্চলে জীবজন্তু অতিরিক্ত গাছপালা ঘন ঘন বনে ঢাকা, এই কারণে এখানে পদচারী প্রাণী তেমন দেখা যায় না, এখানে বৃক্ষচারী প্রাণী বেশি।
এর ভিতর গরিলা, বানর, গেসো, সাপ এগুলোই বেশি। তো এই নিরক্ষ জলবায়ু বৈশিষ্ট্য এই ছিল যে আমরা দেখলাম এখানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং অন্যান্য বৈশিষ্ট্য, উদ্ভিজ্জ মাটি এবং জীবজন্তু, এই ছিল আজকের আলোচনার বিষয়। এর পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল।